फ्रेंड्स आज के बीट जोड़ा एके बारे यूनिक डिजाइनर कान टप एने तो ये टपगुलो अपनी कौनटा अपनार कत कैरेट शपे भिडियोर भरे अपनार एक एक डिजाइनर भरे दे आनी सेगल कष्ट देखे नीबें फ्रेंड्स और हमारे साथे थकून भिडियो देख आशा कर एखान अपनार जदि को टप कान दोल पसंद करा थे अपनी इखने पेओ जो पर और जदि आपनर को पसंद ना करा थे एखान पसंद कर तैरी करते पर आनी जेटा पसंद है से आनी स्क्रीनशॉट दिए से आनी स्वर्णकारे देखाले से आना के रकम डिजाइन खूब सहजे तैरी कर दीते फ्रेंड्स और जदि आपनी यकम डिजाइन का तैरी चान तो अपनी कमेंटे हमारे साथ जोाजोग करबें और आपनी फ्रेंड्स दूलगुलो क्योंकि अपनी कौन एक जगह जावा आसा करबें বা কোন ডিজাইনটা আপনি সব সময় রাফ ইউজ করতে পারবেন সেটা আমি বলবো ফ্রেন্ডস আপনার যে এই যে দুলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনি সব সময় রাফ ইউজ করতে পারবেন আর আপনার যে কোনো দুলই আপনি ছোট করে তৈরি করলে ওটা আপনি সব সময় রাফ ইউজ করতে পারবেন আর সব সময় রাফ ইউজ করার জন্য আপনি যেটা খেয়াল করবেন সেটা হলো আপনার যে আপনার আপনি কোনো ঝুল দিয়ে নিচে যে আপনার ঝুল দিবেন না শুধু ছোলা আপনার ছোট করে একটি টপ বানাবেন সেটা আপনি সব সময় রাফ ইউজ করতে পারবেন নিশ্চিন্তায় আর আপনি যখন দুলগুলো ঝুল দিয়ে বানাবেন তখন সেটা আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য তৈরি করলে সেটা বেশি ভালো হয় কারণ আপনি যদি ঝুল দিয়ে তৈরি করেন তাহলে সেটা আপনি এক জায়গায় যাওয়া আসা করলে বেশি ভালো হবে আর যদি সব সময় রাফ ইউজ করেন তাহলে সেটা হবে কি আপনার ঝুলগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই কারণে আমি বললি আমি আপনাকে যে আপনি ঝোল ছাড়া ছোট আপনার গোলের ভিতরে যে টপগুলো সেটা তৈরি করবেন আপনার জন্য ভালো হবে ফ্রেন্ডস আর এই দুলগুলো আপনি 21 ক্যারেট বা 22 ক্যারেট এরকম স্বর্ণ দিয়ে তৈরি করতে পারেন এই দুলগুলো কিন্তু 22 ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি করা আপনি চাইলে 21 ক্যারেট স্বর্ণ দিয়েও এই দুলগুলো আপনি তৈরি করতে পারেন কোনো সমস্যা নেই 22 ক্যারেট আর 21 ক্যারেট স্বর্ণ 19-20 বেশি ডিফারেন্স না ফ্রেন্ডস এই দুলগুলো আপনি যখন তৈরি করবেন তখন আপনি বাঁকা ডাট দিয়ে তৈরি করবেন যদি সবসময় ইউজ করেন আর যদি আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য তৈরি করেন সেটা আপনি যে পুশ ডাট আছে সেটা দিয়ে আপনি তৈরি করতে পারেন কোনো সমস্যা নেই ফ্রেন্ডস আমি আশা করি আপনার যে এখানে যে দুলগুলো দেখালাম আপনার চয়েস হয়েছে যদি কোনো কিছু আপনার প্রয়োজন হয় বা কোনো ডিজাইন দরকার পড়ে আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন আমি আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ফ্রেন্ডস আর আপনার যদি ভিডিওটি আমার ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করে দিবেন আর লাইক করবেন যে আপনার ভিডিওটি কেমন লাগলো আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকম নিত্য নতুন ভিডিও আমি প্রতিদিন নিয়ে আসি তো ফ্রেন্ডস ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ডিজাইন নিয়ে ধন্যবাদ